চাইলে খেজুর গাছিয়লর এখন আর নাই আগর মতো হন ব্যস্ততা, নাই হন ধরনের তারা, নাই হনে হারাগে হাজুর গাছর রস সংগ্রহ করিতে পারিব ইল্ল হন প্রতিযোগিতা। তবে চট্টগ্রামের পটি উপজেলাত এখনও প্রায় দীর্ঘ 30 বছর ধরিয়ে হাজুর গাছের তুন রস সংগ্রহ করে আবুল কালাম আজাদ প্রকাশ রস আবু। ফজর নিজের সূর্য উড়িবার আগেই গাছে গাছে উড়ি এভাবে রস সংগ্রহ করে পটিয়া উপজেলার আজিমপুর ও সনহরা ইউনিয়নের গাছি আবুল কালাম আজাদ প্রকাশ রসাবু। তিনি জানাই এবছর প্রায় তিনি 100 গাছ হাইটে উগা খেজুর গাছর বয়স সম্পর্কে 5 বছর নইলে এই গাছ রস নদে, আর উগা পূর্ণবয়স্ক খেজুর গাছ শীত মৌসুমত 150-160 লিটার পর্যন্ত রস উৎপাদন করিতে পারে। গাছি আবুল কালাম প্রতিদিন প্রায় 100-160 লিটার রস সংগ্রহ করে। বছরের ফল হিসেবে মানুষের চাহিদা করে ফলানো খুঁজে হাই শীতকালে মানুষে না মাই ফবিয়ে দে আর তারপরে বেগালা গুলো রে শীত ফিরে দে মুরব্বীল চাহিদা মতো দে দেরি এভাবে আর কি 30 বছর হইতে গাছ ছাড়ি নিজে চলে নিজে হাঁড়ির আর কি এই 40-50-60 যেদিন গাছ বেশি হাঁড়ি দিনে বেশি হম হারিলে হম পাই আর কি। তার এই রস কিনলে বেলে প্রত্যেকদিন এড়ে ছড়িয়ে গিয়ে দূর দূরান্ত এবং আশপাশের একাধিক গ্রাম ও উপজেলার মানুষ। আগে বেশি চন্দ মানে ফটি সেপ সাকি সেপ এখন যে একটা হোম লিটার হিসেব বেশি 80-100 লিটার চাহিদা আছে। চাহিদা না মানুষের ভোগ্যমান আল্লাহ জানিবে তুই যদি উদিনে ছাড়ো বর্ষার ছাড়ো হামুত না ঘুরত না এবার মনে করো হাতি মাস হইতে মানে ষোলো ইম ফোন মাস হইতে হ্যাচুম এভাবে হাঁড়ি আর কি একসময় হাজুর রস দিয়ে তৈরি নানা প্রকার ফিডাসিল চট্টগ্রামের ব্যাক শ্রেণী পেশার মানুষের সেরা হানা। হাজুর রস দিয়ে অল্প সময়ে তৈরি করা যেত এই হানাগির, সময়ের বিবর্তনে আজিয়ে আড়াই যেতে বসছে ঐতিহ্যবাহী খেজুর রস। তবে ইয়ান যাইও শীতকালের বেইনে খেজুর রস আর দুই ফিডা হাইতে হনে বা নসাই। এতালেই পটিয়ার গৃহবধূ কাউসার পারবিন ববি এভাবেই বাসার বাকি সদস্যর ঘুমত্ব নড়িবার আগেই নারকেল মিডিয়া আর শৈলর গুড়ি দিয়ে দু ফিডা বানানো শুরু করছে। দেখতে যেন সুন্দর হন হাইতেও ভারী মজা। শীতের সময় ঐতিহ্য এবং শীতের সময় তো খেতে ভালো লাগে দেশি নতুন চাউল গুঁড়া দিয়ে এবং বগুড়ার মিঠা দিয়ে গুড় দিয়ে আর কি নারিকেল প্রাকৃতিক দুর্যোগ সহ জলবায়ু পরিবর্তনের হারণে চট্টগ্রামের বিভিন্ন উপজেলাগিনত এখন আগর মতো এভাবে খেজুর রস ফানো যায় খেজুর গাছের সংকট দেখা দিয়ে। ফলে দিনে দিনে খেজুর রস উৎপন্ন বঞ্চিত গ্রামগঞ্জর এবং শহর অঞ্চলের মানুষের। কয়েক বছর আগেও শীত মৌসুমত খেজুর রসর তৈরি নানা ধরনের ফিডা পায়েস সহ সুস্বাদু হানা লইয়ে উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে নবান্ন উৎসব বরণ করত গ্রামগঞ্জর মানুষের। আর এখন খেজুর রস ন ফোনে নবান্নর আনন্দতুন তারা বঞ্চিত। এ দূরত শেষ সি প্লাস টিভি।